হাই, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রথমে আমি একটা শর্ট ফিল্মের রিভিউ করছি, যেটা নাম হলো 1947 দ্য আদার সাইড। এই শর্ট ফিল্মটা মানে গতকাল মানে 15 আগস্ট 2021 রিলিজ করেছে, 40 মিনিটের একটা শর্ট ফিল্ম। ডিরেকশনে আছে হলো রণব মুখার্জি। রণব মুখার্জির একটা শর্ট ফিল্ম আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আগে কিন্তু আমি রিভিউ করেছি, তো চেক আউট মাই ইউটিউব চ্যানেল। সেই শর্ট ফিল্মের নাম ছিল প্যান্ডেমিক। তা এই শর্ট ফিল্মটাও কিন্তু রণব মুখার্জির হাত থেকেই বেরিয়েছে, এবং ওদের একটা প্রোডাকশন হাউস আছে যেটা নাম হলো গ্রে ম্যাটার প্রোডাকশন। ওরা কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু শর্ট ফিল্ম বানায়, এখানে তার উন্নতি হয়নি। এখানে কিন্তু শান্তা, সৌমিলি, অর্ণব, স্বপন, সম্পদ এরকম বেশ কিছু ক্যারেক্টার যারা রয়েছে, যাদের মানে অ্যাকচুয়াল নাম বলছে, তারা কিন্তু এখানে অভিনয় করেছে। এখানে দুর্দান্ত রকমের 40 মিনিটের শর্ট ফিল্মটা, এবং পুরোটাই কিন্তু মনোক্রোম মানে সাদা কালোতে কিন্তু আপনারা দেখতে পাবেন, যেহেতু এটা 1947-এর ব্যাকড্রপ রয়েছে, তো সেই জন্য এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা হয়েছে। তো রণব মুখার্জির টিমকে সবসময় আমি কাস্টিং ক্রুজকে আমি ধন্যবাদ জানাচ্ছি, প্যান্ডেমিকের সময় জানিয়েছিলাম, এখানেও জানাচ্ছি, তারা যেভাবে শর্ট ফিল্মটাকে বানিয়েছে দুর্দান্তভাবে। এখানে যে ব্যাকড্রপটা দেখা হয়েছে 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন সেটাকে থেকে শুরু করে আপ টু 1946 সাল অবধি, মানে একদম 1947 সালে স্বাধীনতা দিবসের মানে যখন ভারত স্বাধীনতা পেয়েছিল ঠিক তার আগের বছর অবধি কিন্তু দেখানো হয়েছে। যেখানে দেখানো হয় যে একটা রুমে সেখানে একটা লোক অন্ধকারের মধ্যে বসে থাকে, সেখানে যে মেইন যে মানে এখানে যে মেইন যে ক্যারেক্টারটার সাথে কথা বলা হচ্ছে, তা সে সেখানে যায় এবং গিয়ে তার নাম জানতে চায়, এবং পরে কিন্তু রিভিল হয় যে লোকটা সেখানে লুকিয়েছিল সে হিন্দু না মুসলমান। তাকে বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও সে কিন্তু তার নামটা বলেনি। তারও একটা ব্যাকড্রপ রয়েছে, সে তার তার বাবা মাকে খুইয়েছে দাঙ্গাতে, এবং এখানে যে মেইন ক্যারেক্টারে যে রয়েছে চশমা পরা মানে দাড়িওয়ালা যে লোকটা, সে কিন্তু সবসময় সে তার ব্যাকড্রপের কথা বলেছে, সে কী করে এলো, সে কী করে আন্দোলনে জড়িত, কার কার সাথে আন্দোলন করেছে। এবং সেখানে কিন্তু অনেক লোকের কথা বারবার দেখানো হয়েছে, মহাত্মা গান্ধীর কথা দেখানো হয়েছে, নেহরুর কথা দেখানো হয়েছে, সুভাষচন্দ্র বসুকে দেখানো হয়েছে, এবং যে ক্যারেক্টারগুলো এখানে সাজানো হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে রীতিমতো জীবন্ত মনে হচ্ছিলো। আমি কিন্তু এই 1947-এর উপর বেস করে যতগুলো শর্ট ফিল্ম দেখেছি এর মধ্যে 1947 দ্য আদার সাইডকে আমি কিন্তু বেস্ট বলবো। রণব মুখার্জির টিমকে আমি হ্যাটস অফ জানাচ্ছি, এত সুন্দরভাবে তারা পটভূমিকা তৈরি করেছে এবং যেভাবে ক্যারেক্টারগুলোকে সাজিয়েছে দুর্দান্তভাবে, মানে কখনোই মনে হচ্ছে না একটা শর্ট ফিল্ম বানানো হচ্ছে, বেশ একটা লার্জ স্কেলে বানানো হচ্ছে, এবং যেভাবে ফুটিয়ে তুলেছে 1947-এ সে পটভূমিকা বেশ বেশ ভালো। এবং যে যে সময় মানে নেহরুর যে স্পিচ দিয়ে যেভাবে শর্ট ফিল্মটা শুরু করেছিলাম, তারপর থেকে শুরু করে একদম শেষ অবধি মানে ইংরেজরা যে আক্রমণ করে এবং থেকে থেকে যে একটা হুইসেলের আওয়াজ আসছে সেই সেটাকে মানে অবলম্বন করা, এবং তার মাঝে ছোট্ট একটা প্রেমের একটা ক্যারেক্টারকেও ছোট্ট করে ঢুকিয়েছিল, সব মিলে কিন্তু একটা শর্ট ফিল্মটাকে দুর্দান্ত। তা আমার কিন্তু শর্ট ফিল্মটা খুব ভালো লেগেছে, আমি একটু রিভিল করছি, যেহেতু শর্ট ফিল্মটা গতকাল রিলিজ করেছে, তা সেই জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে শর্ট ফিল্মের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা কানেক্ট করতে পারেন। এটা ছিল 1 নম্বর। সেকেন্ড হলো বেকেট বলে যে মুভিটা, যে মুভিটা 13 আগস্ট 2021 নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্ম রিলিজ হয়েছে, সেই মুভিটাকে নিয়ে কথা বলবো। মুভিটার ডিউরেশন হলো 1 ঘন্টা 48 মিনিট। অ্যান্ড রেটিং 5.6 আউট অফ 10। এখানে লিড কাস্টে রয়েছে হলো জন ডেভিড ওয়াশিংটন, যাকে আপনারা কিন্তু টেনেট বলে যে মুভিটা দেখেছিলেন, টেনেটের পর এটাই হলো জন ডেভিড ওয়াশিংটনের পরের কাজ। এবং এখানে বেকেট বলে এই মুভিটা কিন্তু দুর্দান্ত। এখানে যে জিনিসটা এখানে দেখানো হয়েছে সেটা হলো যে গ্রিসের এথেন্সে একটা কাপেল তারা ভ্যাকেশন কাটাতে যায়, এবং সেখানে যে কাপেলটা সে যে গার্লফ্রেন্ডটা রয়েছে, যে গার্লফ্রেন্ডের নাম থাকে এপ্রিল, সে মারা যায়। এবং এখানে যে মানে লিড কাস্টে যে আছে জন ডেভিড ওয়াশিংটন, তার নাম থাকলো বেকেট, সে কিন্তু একটা প্রবলেমের মধ্যে পড়ে, এবং তাকে পুলিশরা রীতিমতো তাকে অ্যাটাক করতে যায় এবং তাকে মেরে ফেলার জন্য হুমকি দেয়। এবং কেন তাকে হুমকি দেয়, এবং এখানে বেশ কিছু চেস রয়েছে, যেই চেসটা পর পর মানে অনেকটা সময় ধরে আপনাকে কিন্তু এনগেজ করে রাখবে, এবং এটা কিন্তু একটা অ্যাকশন থ্রিলার জনের কাজে আপনাকে কিন্তু বোরিং ব্যাপারটা আপনার একদমই লাগবে না। 1 ঘন্টা 48 মিনিট টান টান উত্তেজনা, এবং বিরাট বড় একটা পলিটিশিয়ানের যে ভাগ্নেকে যেভাবে এখানে অপহরণ করা হয়, এবং তার পেছনে পুরোপুরিভাবে যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো রয়েছে, এবং যেভাবে জন ডেভিড ওয়াশিংটনকে ফাঁসানো হয় এবং তারপর সে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে কিনা সেটা জানতে হলে অবশ্যই আপনাদের নেটফ্লিক্সে এই ব্রেকেট বলে এই মুভিটা দেখতে হবে। আমার কিন্তু মুভিটা দুর্দান্ত লেগেছে টেনের উপর, আবার কিন্তু জন ডেভিড ওয়াশিংটনের কাজ থেকে আমি রীতিমতো মুগ্ধ। আপনারা ইমিডিয়েটলি নেটফ্লিক্সে যান, এবং আপনারা যদি সাবস্ক্রিপশন করা না থাকে ইমিডিয়েটলি সাবস্ক্রিপশন করুন এবং ব্রেকেট মুভিটা দেখুন। আমার কিন্তু মুভিটা দুর্দান্ত লেগেছে, তো কাজে এই মুভিটা চটপট চটপট আপনারা দেখে ফেলুন, এবং দেখে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের কেমন
লাগলো, যারা দেখেনি তারা ইমিডিয়েটলি দেখে ফেলুন। তো এটাই ছিল আজকে আমার দুটো মুভি রিভিউ, একটা হলো শর্ট ফিল্ম 1947 দ্য আদার সাইড শর্ট ফিল্ম রিভিউ, এবং লাস্টটা হলো বেকেট পুরো মুভিটা রিভিউ। আমি কদিন ধরে অ্যাটাচ করে একসাথে কিন্তু মুভি রিভিউ করছি, তা সেই প্যাটার্নটা আপনাদের কেমন লাগছে সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তো ভালো, আর নইলে আমি ইন্ডিভিজুয়ালি রিভিউ করব। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।